নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে 4 হাফ সেঞ্চুরিয়ান। তবে সবথেকে পরম আরাধ্যবোধ হয় সৌম্য সরকারের 50 পেরোনো ইনিংস। শুরুটা যেভাবে করেছিলেন তাতে মনে হচ্ছিল আরও একবার ব্যর্থতা উপহার দিতে যাচ্ছেন, কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে বরাবরই ভালো করা সৌম্য প্রস্তুতি ম্যাচেও দিলেন সিরিজ জুড়ে ভালো কিছুর আভাস। করেছেন হাফ সেঞ্চুরি, ইনিংস জুড়ে সেই ক্লাসিক্যাল সৌম্যের দেখা পাওয়া গেল কিবিদের বাতাস আর বাউন্সি উইকেট পেতেই। শেষের সৌম্যর সঙ্গে অবশ্য শুরু সৌম্যের মিল নেই। বোলার ফিল্ডের এমন একটা জুসি হাফ বলি বল হালকা সুইং করায় সৌম্য কাভার ড্রাইভ করতে চেয়েও মিস করেছিলেন, তাতে বাহাতি এই ব্যাটারের আফসোস দেখুন। নো বলের একটা ডেলিভারি মিস করায় নিজেও যেন আফসোসে পুড়ছেন। একদম ব্যাটিং ইনিংসের শুরুতে ফ্রি হিট পেয়ে সেটাকে কাজে লাগানোর পরিবর্তে খেললেন আরও একটা হতাশা মাখা শট। লিঙ্কনের বার্ট সাটক্লিফ মাঠে সৌম্য শুরুটা ছিল এমনই, হুট করেই তার ব্যাটিং পরিবর্তনের শুরু এই বলটা থেকেই, স্পিনার ভুলাকে সুইপ করে 4 হাঁকিয়ে। এরপর থেকেই খেলেছেন দৃষ্টিনন্দন সব শট। কি ছিল না সেসবে সৌম্য ট্রেডমার্ক কাভার ড্রাইভ পুল হুকের মতো শট। এই বলে হাঁটু গেড়ে সৌম্যর 6 তার ভক্তদের নস্টালজিয়ায় ফেলবে নিশ্চিত। এ যেন সেই টকবকে সৌম্য যে সৌম্যকে খুঁজে ফিরছে সবাই। শেষটায় তার ব্যাটিং এতটাই সুন্দর ছিল যে 23 বলে 12 রান থেকে হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন 49তম বলে, সেটাও 4 হাঁকিয়ে। আর শেষ পর্যন্ত আউট হয়েছেন 56 বলে 59 করে, সেটাও ওই কাভার ড্রাইভ করেই। তার আগে সৌম্যর 105 স্ট্রাইক রেটে ব্যাটিং, 8-4 আর 1-6 চোখের জন্য ছিল প্রশান্তির, তার ভক্তদের জন্য স্বস্তির, কোচ হাতুরুর জন্য বাহাতি এ ব্যাটারকে সুযোগ দেওয়ার সাফল্যের ঝিলিক। সৌম্যর মতো দারুণ ব্যাটিং করেছেন এনামুল হক বিজয়ও, 26 বলে 33-এর বেশি করতে পারেননি। তবে নতুন বলে বাংলাদেশের শুরুটা তার জন্যই দৃষ্টিনন্দন লেগেছে। বাতাস আর নতুন বলে সুইংয়ের বিপক্ষে বিজয়ের 4টি 4ই ছিল দেখার মতো, যে 6টা হাঁকিয়েছেন সেটাও কম দৃষ্টিনন্দন নয়। 126 স্ট্রাইক রেটে ব্যাটিং বিজয়কেও নতুন সুযোগে পুনর্জন্মের আভাস দিচ্ছে। হাফ সেঞ্চুরি ছুঁয়েছেন তার পার্টনার তানজিদ তামিম। শুরুতে সময় নিলেও ধীরে ধীরে তামিম নিজের ব্যাটিং প্রদর্শনী মেলে ধরেছেন, 4টি 6, 5টি 4 করেছেন 46 বলে 58। লিটনের হাফ সেঞ্চুরি অনেকটা ঢিমে তালে, 63 বলে 55 রানের ইনিংসে 5টি 4, 1টি 6। তাদের হাফ সেঞ্চুরি ইনিংস লম্বা করার আফসোসের দিনে অবাক করা ব্যাটিং দেখিয়েছেন রিশাদ হোসেন। 184 রানে 5 উইকেট পড়ে যাওয়ার সময় উইকেটে এসে দলের রান 200 পার করিয়েছেন, আবার সেটাকে রূপ দিয়েছেন 334 রানে। নিজে খেলেছেন 54 বলে 87 রানের বিধ্বংসী এক ইনিংস, যা বাকি ব্যাটারদের জন্য শিক্ষণীয়। আর একটু সময় ফেললে হয়তো সেঞ্চুরিটাও পূর্ণ করতে পারতেন, তবে যে 4টি 6 হাঁকিয়েছেন তা এক কথায় দুর্দান্ত ছিল, 11টি 4-এর মার। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। ব্যাটারদের জন্য ঋষাদের এই ইনিংস শিক্ষণীয়, লিটন সৌম্য তামিমদের জন্য নিশ্চয়ই। প্রস্তুতি ম্যাচে নেমে প্রস্তুতিটা ভালোই সেরেছেন ব্যাটাররা, তবে বোধহয় তৌহিদ হৃদয় আর আফিফ হোসেন ছাড়া। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে একমাত্র 0 হৃদয়ের, আফিফের প্রস্তুতি আটকে আছে মাত্র 10 রানে। ম্যাচটা প্রস্তুতির বলেই টসের প্রয়োজন পড়েনি, সফরকারী দল হিসেবে আগে ব্যাট করেছে বাংলাদেশ, এবার বোলারদের প্রস্তুতির পালা। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।